নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি অত্যন্ত প্রিয় কোট হলো, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর আমাদের অবজারভেশন হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এখন হচ্ছেন সব থেকে বড় ঠেলার নাম, এবং সেই ঠেলার চোটে ময়দান ছেড়ে পালাচ্ছেন মুকুল রায়ের মতো পোরখাও রাজনীতিবিদরাও। গোটা তৃণমূল কংগ্রেস দলটা রাস্তায় নেমে পড়েছে এই ঠেলা নামক শুভেন্দু অধিকারীকে আটকাতে, কিন্তু তাতেও কাজ করা হচ্ছে। তিনি যেভাবে পারসেপশন তৈরি করছেন, তিনি যেভাবে রাজ্য রাজনীতিকে কার্যত উত্তাল করে ছাড়ছেন, এবং যেভাবে তিনি পেনিট্রেট করছেন, শাসক দলের ডিফেন্স কার্যত তছনছ হয়ে গেছে। এবং আগামী দিনে তারা দলটা ধরে রাখতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেছে। তো সেই নিয়ে আজকে করবো বিস্তারিত আলোচনা। প্রথমেই যে জায়গাটা আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই জানেন, একটু পিছিয়ে যাবো আজকের এই এপিসোডটা করার জন্য, একটু টাইম লাইনে পিছিয়ে যাবো, কারণ তাহলে আপনাদের পুরো ইনফরমেশনটা দিতে আমার সুবিধা হবে এবং আপনাদেরও পুরো সেনারিওটা বুঝতে খুব খুব ইজি থাকবে। কেননা অনেকেরই একটা ধারণা আছে যে ভাইপো লবির জন্য মন কষাকষি এবং সেই জন্যই মুকুল রায়ের দলত্যাগ, মুকুল রায়ের দলত্যাগে সেই জায়গাটা থেকে ফেরত যাবো, এবং তারপর মুকুল রায়ের পলায়ন এবং বর্তমানে যে জায়গাটা রয়েছে এবং আগামীতে যে জায়গা হচ্ছে সেই জায়গাটা আপনাদের বলবো। প্রথমে মুকুল রায়ের দলত্যাগের প্রসঙ্গটাই আসে, যে ভাইপো লকবির সঙ্গে যে জায়গাটা, দেখুন যে জায়গাটা সেই সময় হাইলাইট হয়েছিল, একটা বৈঠক হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এবং মুকুল রায়ের মধ্যে। অবভিয়াসলি সেই বৈঠকে এক্স্যাক্টলি কি কথা হয়েছিল সেটা এই দুজন ছাড়া কেউ বলতে পারবেন না, কিন্তু যেটা শোনা যায়, যেটা মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল, বিশেষ করে যারা এখনো গেরুয়া শিবিরে রয়ে গেছেন এবং যারা কিছুতেই কিন্তু গেরুয়া শিবিরটা যাবেন না যতই মুকুল রায় দলত্যাগ করে যান, সেই লবির কাছ থেকে যে ঘটনাটা জানা যায় যে সেই সময় একটি বৈঠক হয়। সেই সময় মানে আমি সেই সময়ের কথা বলছি যখন বাংলার দায়িত্বে বিজেপির তরফ থেকে সিদ্ধার্থনাথ সিং রয়েছে এবং বিজেপি আওয়াজ তুলছে ভাগ মদন ভাগ, ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, সেই সময়ের কথা বলছি। এই সময় থেকেই একটা দূরত্ব তৈরি হয় মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং তার কারণ ছিল সেই বৈঠকটা। সেই বৈঠকে নাকি আলোচনা ছিল যে সারদা কাণ্ড যেভাবে এগোচ্ছে, সেই সময় কিন্তু পাঞ্জাশ্রী মদন মিত্র জেলে চলে গেছেন। পাঞ্জাশ্রী কেন বললাম বুঝতে পারলেন না, এই ইনিই বলেছিলেন যে নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন তিনি হাতের পাঞ্জা কেটে ফেলবেন, সেই জন্য তার নাম এখন পাঞ্জাশ্রী মদন মিত্র হয়ে গেছে। যাই হোক, তিনি তখন জেলে চলে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়ছেন, মদন চোর, মুকুল চোর, আমি চোর, এবং সকলেই বলছেন যে মদন চোর যখন প্রশ্ন তুলেছেন এবং তিনি জেলে চলে গেছেন, এরপরে টান মুকুল রায়ের এবং তারপরে হয়তো স্বয়ং তিনি। সেই সময়ের ঘটনার কথা বলছি। সেই সময় একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে মোটামুটি একটা যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে যখন দলের অঘোষিত 2 নম্বর নেতা হচ্ছেন মুকুল রায়, সুতরাং সারদাকাণ্ডের তদন্তে যেভাবে জাল গুটিয়ে আসছে সেই সময়, তখন হয়তো তাকে ডাকা হবে, এবং সেই রকম যদি কোনো রকম কোনো জেরা পর্ব হয় তাহলে কিছুতেই কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব বা তার পরিবারকে নিয়ে মুকুল রায় মুখ খুলবেন না। এবং এক্ষেত্রে নাকি মুকুল রায়ের লবির দাবি ছিল যে হয় এই ধরনের কোনো জেরা পর্ব হবে না, আর যদি জেরা পর্ব হয় তিনি সবটা বলবেন। সেইখান থেকেই নাকি মন কষাকষির সূত্রপাত, এবং দেখা যায় যে রাজ্যসভার প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে তখন মুকুল রায়, সেখান থেকে ডিগ্রেডেশন হতে হতে কার্যত তিনি তখন লাস্ট বেঞ্চ হয়ে গেছেন, লাস্ট বেঞ্চ থেকে এবার বেঞ্চ থেকে ছিটকে যাওয়ার প্রয়াস শুরু হয়ে গেছে, এবং ঘন ঘন মুকুল রায় এই মন্দির সেই মন্দির সেখানে গিয়ে পুজো দিচ্ছেন, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে, তিনি নাকি বিজেপিতে যোগদান করতে পারেন এমন একটা সম্ভাবনার কথা শুরু হয়। এরপর দিল্লিতে একটি বৈঠক হয়, কেননা দিল্লিতে আপনারা জানেন সাংসদদের যে বাংলো আছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাংলোই ছিল মুকুল রায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোতে মমতা বন্দ্যোপাধ্যায় যান 2016 নির্বাচনের আগে, এবং তিনি তখন রিয়েলাইজ করেন যে আগামী দিনে যে বিধানসভা নির্বাচনটা আসছে সেটা অত্যন্ত কঠিন লড়াই হতে চলেছে, কেননা সেখানে বাম কংগ্রেস জোট হয়ে গেছে যেটা কেউ ভাবেনি, পোস্তার অলকুল কাণ্ড এবং সেখান থেকে নারদা স্টিং অপারেশন, এই যে ত্রিমুখী একটা চাপ আসছে, একটা অ্যান্টি ইনকাম্বেন্সি হয়েছে, দুর্নীতির গন্ধ উঠতে শুরু করেছে, সেইখান থেকে কিন্তু এই কঠিন নির্বাচন পার করা কার্যত অসম্ভব, এবং সেখানে মুকুল রায়ের মতো লোককে দরকার যাকে বঙ্গ রাজনীতির কার্যত চাণক্য বলা হয়। মুকুল রায়কে তিনি নিয়ে এলেন, মুকুল রায় ইলেকশনটা তৃণমূল কংগ্রেসের হয়ে করলেন এবং তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এলেন। অর্থাৎ 2016 তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় এসেছে সেখানে কিন্তু মুকুল রায়ের অবদান কিছুতে কম ছিল না, সেই কারণেই তড়িঘড়ি তাকে দলে ফেরানোর ব্যবস্থা হয়। এবং যখন তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় চলে এলো,
তারপর থেকেই কিন্তু ভাইপোলবিটা অ্যাক্টিভ হতে শুরু করলো। কেন ভাইপোলবির তখন ধারণা হচ্ছে যে আমরা দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় চলে এসেছি, বাংলায় বিজেপি কিছু করতে পারে বা বিজেপি বলে কিছু আছে এটা কোনো সময়ই এস্টাবলিশ নয়। সুতরাং যেটুকুনি বিরোধিতা ছিল বামফ্রন্ট এবং কংগ্রেসের, এবং সেই জায়গা থেকে কংগ্রেস এবং বামফ্রন্টের যেটুকুনি এখনো নেতৃত্ব বেঁচে আছে সেটুকুনিকে হিয়ার টুপটাপ জিয়া নষ্টাল করে আস্তে আস্তে তৃণমূলে মিশিয়ে নেওয়া হচ্ছে। মানুষ ভূঁইয়ার মতো লোকজনকে চাপ দিয়ে মামলা দিয়ে সেটিং করে নিচ্ছি। সুতরাং এখন তৃণমূল কংগ্রেসকে আগামী বেশ কয়েক বছর রোখার কেউ কোথাও নেই, সুতরাং আর কোনো মুকুলের দরকার নেই। এবং সেই জায়গা থেকেই নাকি টাসেলের সূত্রপাত হয়, তাকে কোণঠাসা করার প্রয়াস আবারও শুরু হয় এবং তিনি রিয়ালাইজ করেন খুব বড় ভুল হয়ে গেছে। তারপরেই দেখা যায় তার বিজেপিতে যোগদান। এই বিজেপিতে যোগদানের পর তিনি করে দেখালেন মুকুল রায় কি জিনিস, সেইটা তিনি বোঝাতে শুরু করলেন। বিজেপি যে বাংলায় বাড়ছে, বিজেপি যে একটা বাংলায় অস্তিত্ব আছে, এই জায়গাটা কেউ প্রথমে সেভাবে বিশ্বাসই করতে চাইছিল না। প্রথম বিশ্বাসটা তিনি দিলেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়া, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা, এই জায়গাটা তিনি শুরু করলেন। আর তারপর 2019 যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু চোখের জলে নাকের জলে করে চাললেন তিনি তৃণমূল কংগ্রেসকে। এরপর যে জায়গাটা হলো, মুকুল রায়ের গুরুত্ব বিজেপি বুঝতে পারলো, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু এখানকার যে বঙ্গ নেতৃত্ব আছে তারা তাকে কোণঠাসা করার চেষ্টা করলো। কেননা সেই সময় মুকুল রায়কে ধরে বিজেপিতে যোগদানের জন্য কার্যত তৃণমূলে হিড়িক পড়ে গিয়েছিল এবং শোনা যাচ্ছিল তার সঙ্গে বৈঠক করতে, শুধু একবার মিটিং করতেও নাকি টাকা তুলে নিয়ে রাজি বেশ কিছু দাপুটে নেতা এরকম জায়গায় চলে গেছে। এইভাবেও যে রাজনীতিতে টাকার যোগাযোগ আছে এটা কোনোদিন পাওয়ার পলিটিক্সে না থাকা বাংলার বিজেপির নেতারা কিন্তু তখনও রিয়েলাইজ করেননি। এবং তারা যখন সেই জায়গাটা দেখতে শুরু করলেন, বুঝতে শুরু করলেন, তারা ভাবলেন মুকুল রায় তো বেশটা তৈরি করে দিয়েছেন, এরপর বিজেপির ফ্ল্যাগ দেখিয়ে বাকি জায়গাটা করার দায়িত্ব তাদের এবং সেই জায়গাটার অধিকার তাদের। এখান থেকে মুকুল রায়কে কোণঠাসা করার চেষ্টা করা শুরু হলো। এবং সামগ্রিকভাবে যখন 2021 নির্বাচনটা হলো তখন কিন্তু আর সেখানে মুকুল ফর্মুলায় চললো না এবং মুকুল রায় কিন্তু অনেকটা সেই জায়গায় সাইলেন্ট হয়ে গেলেন এবং তারপর তার দলত্যাগ, বিজেপি ক্ষমতায় এলো না। এই সময়ে তিনি যে দলত্যাগটা করলেন সেই দলত্যাগের কারণ হিসেবে কেউ কেউ বলে থাকেন যে বিজেপির প্রতি একটা অভিমান, তিনি এত কিছু করলেন বিজেপিটাকে বাংলায় একটা জায়গায় নিয়ে এলেন, একটা সেফ দিলেন, অথচ সেই হিসেবে কোনোদিন কোনো শীর্ষ জায়গাটা তাকে দেওয়া হলো না, এটা কিন্তু তার একটা অভিমানের জায়গা। অনেকে আবার বলেন যে তার এক আত্মীয় আছে যিনি কিন্তু কার্যত চাপ দিয়ে মুকুল রায়কে তৃণমূলে নিয়ে গেছেন, কেননা এতদিন মুকুল রায়কে ভাঙিয়ে তার নাম ভাঙিয়ে তিনি বেশ ব্যবসা ট্যাবসা ফেঁদে ফেলেছিলেন, রাজনীতিটাও করতেন কিন্তু মেন জায়গাটা ছিল ব্যবসাটা। এখন যেহেতু তিনিও মুকুল রায়ের দেখানো পথে বিজেপিতে চলে এসেছেন, তার ব্যবসার জায়গাটা কিন্তু কার্যত অ্যাটাক করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের দাপটে তার ব্যবসা কার্যত লাটে ওঠার ব্যবস্থা হয়েছে। এই জন্যই তিনি মুকুল রায়কে কার্যত চাপ দিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসেন। মুকুল রায় সেই সময় যেটা ফিল করলেন যে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে গেছে এবং তিনি যে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসে দেখে এসেছেন এরপর বাংলায় আর বিজেপি বলে কিছু রাখবেন না, তৃণমূল কংগ্রেস যে অ্যাটাকটা করবে এটাকে সামলানোর মতো সাংগঠনিক জায়গা বিজেপির নেই, সুতরাং আগামী দিনে বিজেপি খুব একটা বাংলায় উঠছে না, এর পাশাপাশি বামফ্রন্ট কংগ্রেসেরও কোনো ভবিষ্যৎ নেই, তিনি গেলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু তিনি চালে যেটা ভুল করে ফেললেন, তিনি ভুলে গিয়েছিলেন এই বিজেপিতে এমন একজন লোক আছে যার নাম শুভেন্দু অধিকারী, এবং সেই শুভেন্দু অধিকারী এবার কিন্তু চাপের খেলাটা শুরু করলেন। কি চাপের খেলাটা শুরু করলেন? সকলেই যেখানে ভেবেছিল যে মুকুল রায়ের মতো লোক দল ছেড়ে চলে যাচ্ছে, বাবুল সুপ্রিয়র মতো লোক দল ছেড়ে চলে যাচ্ছে, এমনকি অনেক ঢাকঢোল পিটিয়ে জেট ফ্লাইটে করে যাদেরকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব রাজীব ব্যানার্জি থেকে শুরু করে সব্যসাচী দত্তের মতো হেভিওয়েটরা পিলপিল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে, সুতরাং আগামী দিনে বাংলায় বিজেপি বলে আর কিছু থাকবে না। এবং তিনি নন্দীগ্রামে খুব অল্প ব্যবধানে জিতেছেন, তারপরে কিন্তু যেসব নির্বাচন হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসই জয় জয়কার করছে, বিজেপিকে রাস্তায় কোথাও দেখা যাচ্ছে না, সংগঠন নেই, যারা নেতা ছিলেন আদি নেতা বলে দাবি করেন তাদের সঙ্গে একটা টাসেলের পরিবেশ কোথাও গিয়ে তৈরি হয়ে যাচ্ছে, তাকে কর্নার করার চেষ্টা করা হচ্ছে, এই জায়গায় বঙ্গ বিজেপি আগামী দিনে ফিনিশ হয়ে যাবে এবং এই শুভেন্দু অধিকারীকেও হয়তো একসময় মাথা নিচু করে তৃণমূল কংগ্রেসে ব্যাক করে আসতে হবে। কিন্তু তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, তিনি নন্দীগ্রাম করার লোক, তিনি নেতাই করার লোক, তিনি বিরোধী রাজনীতি করার লোক। এই তৃণমূল কি দেখছেন ভরা বাম জামানায় শুভেন্দু অধিকারী রাজনীতি যারা দেখেছেন তারা বলছেন যে তার
10% চাপ শুভেন্দু অধিকারীর উপরেই তৃণমূল কংগ্রেস তৈরি করতে পারছে না। শুভেন্দু অধিকারী যদি সেই সময়ে রাজনীতি করে থাকতে পারেন, তাহলে এই সময়ে অনেক বেশি করে রাজনীতি করবেন, এবং তার মতো পোর খাওয়া লোক কিন্তু সেই সময়টারই অপেক্ষা করছিলেন। তিনি জানেন যে এই ধরনের একটা ম্যান্ডেট নিয়ে একটা দল যখন জিতেছে, সেটা যেভাবেই জিতে থাকুক, 6 মাস 8 মাস তার যে চাপটা থাকবে, তার যে ইম্প্যাক্টটা থাকবে, সেই জায়গায় কিন্তু ঘুরিয়ে রাজনীতি করাটা শক্ত। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সবটা তিনি জানেন, এই চাপটা তারা যে বেশি দিন ধরে রাখতে পারবে না, এবং তৃতীয়বার ক্ষমতায় আসার পর যেসব ছোট ছোট ফাঁক ফোকরগুলো ছিল সেগুলি এখন বৃহৎ আকার নেবে, এটা তিনি রিয়ালাইজ করেছিলেন এবং তিনি সেই সময়টার সেই সুযোগটারই অপেক্ষা করছিলেন। যে মুহূর্তে একটু এই ভোট জয়ের উদযাপনের ব্যাপারটা থিতিয়ে এলো এবং সেই ফাটলগুলো বড় হয়ে দেখতে শুরু করলো, চূড়ান্ত প্রত্যাঘাত শুরু করলেন শুভেন্দু অধিকারী, এবং সেই প্রত্যাঘাতের জন্য কার্যত কিন্তু রাজনৈতিকভাবে প্রস্তুত ছিল না রাজ্যের শাসক দল, এবং সেই জায়গাতেই কিন্তু তারা এখন কার্যত থরহরিকম্প হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে আটকাতে পুরো দলটাকে নিয়ে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এখন কিন্তু বিজেপি অ্যাটাকের জায়গা নয়, মেন অ্যাটাকের জায়গা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপি থেকে কিছু করতে পারছেন না, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি চুঁচো গেলার অবস্থা হয়েছে, তিনি দাদা থেকে দাদু হয়ে যাবেন তবু এই রাজ্যে কিছু করতে পারবেন না, যা কিছু অ্যাটাক হচ্ছে সব কিছুর মূলে হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী। এবং এই জায়গাতেই শুভেন্দু অধিকারী কিন্তু তার জনপ্রিয়তা এবং তার জননেতা হওয়ার যে জায়গাটা রয়েছে সেটা আরো বেশি করে এস্টাবলিশ করে দিচ্ছেন, এবং সেই চাপটা যে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মুকুল রায়ের পলায়ন। কোন জায়গাটার কথা বলছি? হ্যাঁ, ঠিক ধরছেন, সেই পিএসসি চেয়ারম্যান। দেখুন, মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসে গেল, তখন কিন্তু সবার আগে যেটা তৃণমূল কংগ্রেস তাকে করে দিল, জোর করে পিএসসি চেয়ারম্যানটা করে দিল। অর্থাৎ যে পুরনো গেমটা তৃণমূল কংগ্রেস খেলে আসে সেই গেমটাই খেলে গেল। রাজ্যের যে আয় ব্যয়টা হচ্ছে তার হিসেবটাই জনগণের সামনে তুলে দেব না, অর্থাৎ সেখানে নিশ্চয়ই বড় কিছু এমন আছে যে আয় ব্যয়ের হিসেব সাধারণ মানুষের সামনে এলে তারা চমকে উঠবে, এবং যে পারসেপশনটা আছে, যে ভোট ব্যাংকটা আছে, সেটা কার্যত ধসে যাবে। এই জন্য এমন একজন বোরেকে দরকার যিনি চোখ বন্ধ করে সাইন করবেন এই আয় ব্যয়ের হিসেবে, এবং সেখানে যে কোনো রকম কোনো গন্ডগোল আছে এই জায়গাটাই হাইলাইট হতে দেবেন না, এই জায়গাটার একজন অনুগত লোক চাই। এর আগে আমরা দেখেছি মানস ভূঁইয়া থেকে শঙ্কর সিংহ, যারা খাতায় কলমে বিধানসভাতে থেকে গেছেন বিরোধী দলে, কিন্তু বকলমে হয়েছেন তৃণমূল কংগ্রেসের, সেই সব লোককে পিএসসি চেয়ারম্যানের জায়গায় বসানো হয়েছে, যারা কিছুতেই মুখ ফুটে বলতে পারবে না যে কোথাও কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা। এই জায়গাটায় এবার ধরেছিলেন শুভেন্দু অধিকারী, যে যে জায়গাটা সত্যি একটা বিরোধী দল গণতন্ত্রে যাদের সব থেকে বড় অবস্থান হচ্ছে যে শাসক সত্যি সত্যি জনগণের পরিষেবা দিচ্ছে না নিজের পকেটটা ভারী করছে, সেই জায়গাটা দেখার জন্য, এবং সেই জন্যই তিনি চেপে ধরেছিলেন। যখন তৃণমূল কংগ্রেস দেখলো যে এই জায়গাটায় শুভেন্দু অধিকারীকে আটকানো যাচ্ছে না, প্রথমে তো সেই পুরনো খেলা বিধানসভা স্পিকারকে দিয়ে, তিনি বুঝতে পারেন না সবকিছু ন্যাকামি চলছে এখানে, বড় বড় করে একদম তৃণমূল ভবনে গিয়ে যোগদান হচ্ছে, অথচ স্পিকারের মনে হচ্ছে না না তিনি তো বিজেপি আছেন, তিনি কিচ্ছু বুঝতে পারছেন না, সেই জিনিস করেই কাটিয়ে দেবেন যেমন 2016 কাটিয়েছিলেন, যেমন 2011 কাটিয়েছিলেন। কিন্তু এবারে ঠেলার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি তো ছাড়বেন না সেই জায়গাটা। আদালতে ছুটে গেলেন, আদালত আবার তাদেরকে বললো যে না এই জায়গাটা না, এখানেও আবার স্পিকার বললেন যে না মুকুল রায় বিজেপিতেই আছেন, এবং শারীরিকভাবে মানসিকভাবে যিনি অসুস্থ, যিনি একটি পিএসসি মিটিংও অ্যাটেন্ড করতে পারেন না, তাকেই আবার 1 বছরের জন্য রেখে দেওয়া হলো। কিন্তু বুঝে গেলেন যে এই জায়গায় শুভেন্দু অধিকারী আদালতে যাবে, এবং আদালতে গেলে একটা সপাটে থাপ্পড় পড়বে গালে, যে গরিমার কথা বলা হয় সেটা ভুলুণ্ঠিত হয়ে গেছে, এটা আদালতে প্রমাণ করে ছাড়বেন, এবং মুখ দেখাবার জায়গা থাকবে না। তাই মুখ মাচাতে তড়িঘড়ি মুকুল রায়কে বলা হলো যে বাবা তুমি রিজাইন করো, সেখানে কৃষ্ণ কল্যাণীকে বসিয়ে দেওয়া হলো, ওই খাতায় কলমে বিজেপি কিন্তু আদতে তৃণমূল হয়ে যাওয়া লোক। এমন লোককে দরকার যারা মুখ ফুটে বলতে পারবেন না এই আয় ব্যয়ের হিসেবে কোনো গন্ডগোল আছে কি নেই, এই জায়গাটাই দরকার। এত লুকোছাপার যেখানে দরকার হচ্ছে সেখানে তো বড় সড়ো কিছু আছে, এটা তো পাবলিক পারসেপশন ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে। মুকুল রায়কে এমনভাবে চেপে ধরেছেন, তার পিএসসি চেয়ারম্যান যাওয়া তো ছিলই, তার বিধায়ক পদটাও চলে যেত, এখন সেই জায়গায় কৃষ্ণ কল্যাণীকে নিয়ে আসা হলো, আবার আদালতের মামলা হবে, আবার সেই স্পিকারের কাছে যাবে শুনানির জন্য, স্পিকার বলবে যে না আমি তো কিছু বুঝতে পারছি না, সেই এক জিনিস চলবে। কিন্তু এত সহজে কি শুভেন্দু অধিকারী ছেড়ে দেবেন? তিনি যেভাবে পেনিট্রেট করতে শুরু করেছেন, যার ভয়ে মুকুল রায়ের মতো লোক, যাকে একসময় বঙ্গ রাজনীতির চাণক্য বলা হতো, যদিও তার ইম্প্যাক্টটা কার্যত শেষ হয়ে গেছে বঙ্গ রাজনীতিতে, কিন্তু তিনিও
শুভেন্দু অধিকারীকে আর কিন্তু ঝেলতে পারলেন না, সেই জায়গা থেকে তাকে কিন্তু সরে আসতে হলো, তাকে পলায়নের রাস্তা দেখতে হলো। তাহলে মুকুল রায়ের মতো লোক, যিনি একসময় বঙ্গ রাজনীতিটাকে কার্যত নিজের হাতে চালিয়েছেন, তাকে পালিয়ে যেতে হচ্ছে ময়দান ছেড়ে, গোটা তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নেমে পড়ছে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে আটকাতে, এই লোকটাকে কি আগামী দিনে রোখা যাবে? এই প্রশ্নটা কিন্তু জনগণের মনে বিপদ হয়ে উঠে যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী এই শাসক দলের কাছে কার্যত ত্রাস হয়ে উঠবেন, এবং শাসক দলের যে ফাটলগুলো রয়েছে সেখান দিয়ে ঢুকে তিনি যখন হুড়মুড়িয়ে তার চূড়ান্ত আক্রমণটা শুরু করবেন, সেই চাপ আটকানোর মতো ডিফেন্স কিন্তু এই তৃণমূল কংগ্রেসের নেই, এবং কোলাপস করে যাবে পার্টিটা কার্যত, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।